নিয়মবহির্ভূতভাবে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার বিরুদ্ধে। ঋণের কিস্তি হিসেবে যে পরিমাণ টাকা কর্তনের কথা তার থেকে বেশি টাকা কেটে নেওয়ার খবরে 2 জানুয়ারি সকাল থেকেই সোনালী ব্যাংকের কয়েকটি শাখায় ভিড় জমান বেশ কিছু সংখ্যক গ্রাহক। ব্যাংকে আসলাম, আমার বেতন যা ট্রান্সফার হয়েছিল পুরোটাই কেটে নিয়েছে। বেতন আসার পর অ্যাকাউন্টে 1,81,000 টাকা জমা হয়েছে, পরে আমার 00 টাকা দেখাইতেছে। 1,81,000 টাকা কোন পারপাসে কাটলো? আমি সকালে জানতে পারলাম আমার অ্যাকাউন্ট থেকে 1,50,000 সামথিং টাকা কর্তন করা হয়েছে। আমার পার্সোনাল লোন আছে, টাকা উঠাতে আসছি বাচ্চা নিয়ে, এখন মানে ব্যাংকে কোনো টাকা নাই, 56 পয়সা দেখাচ্ছে। অনেকের অভিযোগ, খুদে বার্তার মাধ্যমে টাকা কেটে নেওয়ার বিষয়টি অবহিত করেছে কর্তৃপক্ষ, আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। এককালীন এভাবে সব টাকা কাটায় বিপাকেও পড়েছেন অনেকে। ওয়াইফের হচ্ছে মেসেজ পাওয়ার পরে দেখলো যে ওনার অ্যাকাউন্ট থেকে 1,55,000 টাকা কেটে রাখছে। এখন ওইটা বলা হচ্ছে যে এখন আমি ব্যাংকে আসছিলাম, ব্যাংকে আসার পরে দেখলাম যে আসলে ম্যানেজারের সাথে কথা বললাম, ম্যানেজার তারপরে বুঝিয়ে বললো যে ঋণের যে কিস্তি ওখান থেকে অগ্রিম কেটে রাখছে। ঋণের স্টেটমেন্টটা এখনও হচ্ছে কাজ করা সম্ভব হচ্ছে না, হেড অফিস থেকে কাজ করতেছে এটা বুঝেছে। 6,000 টাকা কিস্তি বাবদ প্রতি মাসে 8,700 টাকা কাটে, কিন্তু আমার বেতন আছে 27,342 টাকা, আর পূর্বে ছিল 2,530 টাকা, মোট 29,000 কয়েকশো টাকা, মানে পুরোটাই টাকা কেটে নিয়ে গেছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সোনালী ব্যাংক ভুয়াপুর শাখা কর্মকর্তা। তার দাবি, এ সমস্যা পুরো দেশ জুড়েই, তবে ব্যাংকের সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে অটো টাকা কাটা হয়েছে এবং ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে প্রধান শাখাকে অবহিত করা হয়েছে বলে জানান সোনালী ব্যাংকের ঘাটাইল এরিয়ার DGM আবদুল্লাহ ফয়সাল। এটা হেড অফিস থেকে এটা তো অটো কাটে প্রোগ্রাম দিয়ে, তো ওটাতে নাকি কিছু একটা ভুলভ্রান্তি বা কিছু সমস্যা হয়েছে, তো ওটা সংশোধন করার চেষ্টা করছে, মেল টেল দেওয়া হয়েছে। ওরাও দেখলাম আমার হেড অফিসে একটা মেল দিয়েছে, মেল দিয়ে বলেছে যে গ্রাহক পদে একটু বলতে, যে একটু ধৈর্য ধারণ করার জন্য এটা তারা সংশোধনের চেষ্টা করছে। আমি নিজে ফোনে কথা বললাম, ওদের ধারণা আজকের ভিতরে রিকভার করে আবার মানে এজ ইট ওয়াজ, মানে যা ছিল সেটা করে দেবে। আর সাথে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে অটো কাটাটা বন্ধ করেন। আজকে মাসের 2 তারিখ, আজকে কাস্টমার আসে টাকা তুলতে, আসে টাকা তুলতে না পারলে তাদের ভুল হতে, আমরা তো খুব বিব্রতকর অবস্থাতে বলি শাখাতে। আশা করি আজকের ভিতরে যে করে হোক ওটা রিকভার করে নেবে।